আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। চুর ধরুন, চুরকে শায়েস্তা করুন, চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 6666 কানায়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে, এই আয়াতে কারিমা যদি কেউ 115,000 মতান্তরে 130,000 বার যদি কেউ পড়ে, তাহলে যে চোর আপনার মাল চুরি করেছে, আপনার মাল নিয়েছে, সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে। যদি সে মাল ফেরত না দেয়, তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এটা আমরা কীভাবে করব, এর ফুল নিয়মটা আপনাদেরকে বলে দেব। তো প্রথমত হচ্ছে ওযু করে নিতে হবে এবং নামাজি লুক দিয়ে এটা কিন্তু পড়তে হবে। তো ওযু করার পরে প্রথমে আপনাকে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পরপর আপনাকে পড়তে হবে, ফাস্তাজিবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে আপনি এটা এভাবে পড়বেন। পড়ার পরে ইনশাআল্লাহ যখন 130,000 বার যখন হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ আপনি অবশ্যই অবশ্যই আবারও বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি এটা দোয়া করে দিবেন। দেখবেন ইনশাআল্লাহ যে চুরি করেছে, সে যদি মাল ফেরত না দেয়, তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে, এমনকি তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ইনশাআল্লাহ। তো এজন্য আপনার হক, আপনার মাল, আপনার কষ্টের টাকার মাল, আপনার শখের মাল যদি চুরি নিয়ে থাকে, তাহলে এটা অবশ্যই আপনি ফেরত পাবেন। তো এজন্য সম্মিলিত ভিউয়ার্স, আপনারা যদি নিজেরা পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি নিজেরা পড়তে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরাও ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে আপনাদের এটা পুড়িয়ে দিতে ইনশাআল্লাহ সাহায্য করব। তো এই নম্বরে যোগাযোগ করবেন 01643063744। তো আজকের মতো এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।